উদ্যোক্তাদের মেলায় আজকে এত খাবার দেখে আমার মাথাই নষ্ট। জানেনই তো আমি একটু ভোজন প্রেমী মানুষ, জাবের জারিফের মারামারি সামলাবো নাকি আমি একটু মন মতো পড়বো এটাই আমি ভেবে পাচ্ছিলাম না। পরীক্ষা শেষ করে বাসায় যেয়ে আগে পার্সেলগুলো রেডি করে দিয়ে নিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার আব্বু সকালবেলা জারিফ আর জাবেরকে নিয়ে এই যে বারান্দার ছোট একটা রুমে রোদ পোহাচ্ছিল, আর এখানে সুন্দর সকালবেলায় রোদ এসে পড়ে, ওরা দুই তিনজন মিলে এখানে খেলছিল, আর জাবের কি যেন একটা ফেলে দিয়েছে জানলা দিয়ে, সেটা নিয়েই কান্না করছিল। আর আমি এখানে ঘি দিয়ে পরোটা বাচ্ছিলাম, পরোটাটা বেলার সময় আমি ভিতরে ঘি দিয়েছি, তারপরে এখন আর কি আর ঘি দিব না, কারণ জুয়েরের বাবা তেল চিটচিটে কোনো কিছুই খেতে চায় না, তো এই জন্য আমি তেল ছাড়াই পরোটাটা ভেজে নিলাম। মাশাআল্লাহ পরোটাটা অনেক মচমচেও হয়েছিল এবং সুন্দর ফুলেছিল, আর এত বেশি ঘিয়ের স্মেল, মাশাআল্লাহ আমাদের এখানের গাওয়া ঘি আর কি। তারপরে এখানে জারিফ বাইরে চলে যেতে চাচ্ছে, আর আমি বললাম যে না বাইরে যেও না, তাড়াতাড়ি চলে আসো, তাড়াতাড়ি চলে আসো। আর ও আর জারিফ একা একা ঘর থেকে বের হয়ে ওই যে বাঁশঝাড়ের নিচে চলে যায়, ওর অস্বাভাবিক হলো এটা। তো এই তো দুজন মিলে সুন্দর করে বাইরে খেলছিল, আর আমি যে টুলটা মানে আড়াআড়ি করে দিয়ে দিয়েছি যেন ওরা বাহিরে না যায়। তো কিছুক্ষণ পর আবার তাদেরকে নিয়ে আসলাম, তাদের দুইজনের মারামারি সামলাতে সামলাতেই আমি শেষ, কারণ আম্মু এখন রান্না করবে, তো এই টাইমটাতে জাবের আর জারিফকে এখানে সামলানোর দায়িত্ব আমার। তো ওদেরকে আমি এখন ঘুমানিয়ে দিব, তো ওদেরকে বালিশে শুয়ে সুন্দর করে বললাম যে তোমরা ঘুমিয়ে যাও, তোমরা এখন ঘুমাবে, এই জন্য জাবের বালিশ ধরে টানছিল। তো একটু পর মাশাআল্লাহ দুজনে মিলে সুন্দর করে ঘুমিয়ে গেছে, ওরা অবশ্য গোসল করে নিয়েছিল, আর ওরা গোসল করার পর বা খাওয়া দাওয়া শেষ হলে সুন্দর করে ঘুমিয়ে যায় আপনি আপনি। তারপর আমি একটু লেখাপড়া করে নিলাম, কালকে আমার ব্যষ্টিক অর্থনীতি পরীক্ষা। ঘুম থেকে ওঠার পর দুজন মিলে আব্বুর সাথে ওই যে টুলে বসে আছে জাবের আর আব্বুর মাঝখানে, কিন্তু জারিফের একটুখানি মাথা দেখা যাচ্ছে, মানে ওরা দুইজনই ওইখানে আব্বুর সাথে বসে বসে কথা বলছিল। আর জাবের তো মাশাআল্লাহ রাস্তা দিয়ে যেই যায় বাবি বাবি বলে ডাকা শুরু করে দেয়। তো একটু পর আবার আমিও বাইরে চলে আসলাম হিজাব নিকাব পরে, এখানে জাবের দুষ্টুমি করছিল আর ওই চাচ্ছিল যে ও আমার হাতে কামড় দেখ, তো এই জন্য আমার হাত টেনে টেনে নিয়ে নিয়ে কামড় দিচ্ছিল, দুইজনে মিলে অনেক দুষ্টু হয়েছে। তো এখানে জাবের আর জারিফ যখনই বসে সুন্দর করে খেলতে নেয়, খেলে খেলে তো খেলে জাবের আবার একটু পরঠাস করে জারিফকে একটা করে থাপ্পড় দেয়। তো বিকেলবেলা আমার আবু গরম গরম পুরি পেঁয়াজ আর বেগুনি নিয়ে আসলো খাওয়ার জন্য, তো সবাই মিলে খেয়ে নিলাম এই বেগুনি পুরি। জাবেরও পুরি খায় কিন্তু ও পেঁয়াজও খাবে না, পেঁয়াজটা যেহেতু একটু শক্ত, আমার ছেলেরাও বুঝে যে শক্ত জিনিসটা ওইরকমভাবে খাওয়া যায় না, পুরি খেতে হবে। তো এই তো এরপরের দিন আমি কলেজে চলে যাচ্ছি পরীক্ষা দিতে, ওদের দুইজনকে টাটা দিয়ে নিলাম। আর জারিফ জাবের বসে বসে আমার আম্মুর সাথে ওই যে আম্মুর সাথে সুন্দর করে উঠানে বসেছিল, এখন বাজে সকাল 7:30, আমার যেহেতু 9টা বাজে পরীক্ষা, আমার 7:30 বাজেই বের হতে হয়। তো আজকে আবার ম্যাট্রিক পরীক্ষা ছিল, এসএসসি পরীক্ষা, অনেক জ্যাম ছিল রাস্তায়, আসতে অনেক লেট হয়েছে, এসে দেখি প্রশ্নও দিয়ে দিয়েছে। তারপর পরীক্ষা শেষ করে আমি বের হয়ে যাব, এখানে নিচে এসেই দেখি আমাদের কলেজের সামনে একটা কনভেনশন হলে একটা উদ্যোক্তাদের মেলা হচ্ছিল, এখানে গেলাম আমি আর আমার ফ্রেন্ড রাখি। আর এখানের সব কিছু এত বেশি দাম, যে সেপ্টেপেনগুলো আমরা বাহির থেকে 20 টাকা 30 টাকা করে কিনি, সেই একই সেপ্টেপেন এখানে 150 টাকা, মানে এত দামে যে ওরা এরকম সেল করে, আর এই যে এরকম উদ্যোক্তাদের মেলা দেয়, আমার মনে হয় যে ওদের কি সেল হয়, মানে এইটা নিয়েই আমি ভাবতে থাকি সারাক্ষণ। তো এইটা এখানে অনেক খাবারের আইটেম ছিল, এই চিকেন রোলটা ছিল 60 টাকা করে, রোলটা অনেক বড় ছিল, দাম অনুযায়ী ঠিকই আছে যেহেতু চিকেন দিয়েছে। কিন্তু এখানে এসে দেখি যে এখানেও একটা রোল ছিল, এটা হচ্ছে ভেজিটেবল রোল, ওই রোলটা ছিল আবার 50 টাকা, আমার মানে দামের তুলনায় সব কিছু একটু কম লেগেছে, একটা রোল 50 টাকা। এগুলো কিন্তু বাহিরে আমরা 30 টাকা 40 টাকা করেই কিনতে পাই, তো সমস্যা নেই। উদ্যোক্তাদের যেহেতু মেলা, এখানে সব কিছু ক্লিন, নিট অ্যান্ড ক্লিন করে সেল করা হয়, দামটা ওই অনুযায়ী ঠিকই আছে, ভালোই লেগেছে আমার। আর এখানে আমি সব কিছুই দেখছিলাম, আর এই যে এই পেজ থেকে হোমমেড খাবারের অর্ডার আপনারা দিতে পারেন, বাহিরে সব কিছুর কম দাম খাবারের এইটা ঠিকই আছে, খাবার জিনিসটা কিন্তু আমরা একটু বেশি দাম দিয়ে কিনেও দ্বিধাবোধ করি না, কিনতেও, যেহেতু ওটা ফ্রেশ এবং হোমমেড সম্পূর্ণ এবং ভালো তেলে ভাজা, বাহিরের জিনিসগুলো তো একটু অস্বাস্থ্যকর হয়, তো সেই হিসেবে দামের তুলনায় আমার কাছে ঠিকই লেগেছে। তারপর এই যে এখানে
ছিল অনেক অনেক 3 পিস জামা, কিন্তু জামা কাপড়ের দামগুলো হায় রে হায় ভাই, এত বেশি দাম ছিল। এখানে একটা জামা ছিল, এই জামাটা 1800 টাকা চেয়েছে, ঠিকই আছে, জামাটার কোয়ালিটি, জামাটার জর্জেটের ভিতরে কাজ সব কিছুই মিলিয়ে এটা 1800 টাকার মধ্যে ঠিকই ছিল। আমার কাছেও ভালো লেগেছে জামাটা, মানে দাম হিসেবেও ঠিক ছিল। এরপরে আমার এটা সালোয়ার ওড়না সব কিছু মিলিয়ে 1800 টাকা। তো আমার বান্ধবী ওখানে একটা টপস দেখেছিল, মানে শুধু 1 পিস, ওইটার দাম ছিল 2500 টাকা। মানে আমার এত বেশি হাসি পেয়েছে এটা শুনে, টপসটা একদম নর্মাল নর্মাল একটা টপস 2500 টাকা। তো এইটা নিয়ে আমার টেনশন হচ্ছিল যে এই যে উদ্যোক্তাদের মেলা, ওরা এত টাকা দিয়ে একটা মেলা একটা স্টল নেয়, ওরা ওই টাকাটা পোষাতে পারে কিনা। তো আমি এখানে আবার একটুখানি সবকিছু ঘুরে ঘুরে দেখছিলাম, এই যে এই টপসটা, এই টপসটা ছিল 2500 টাকা দাম, সিম্পল একটা গলার মধ্যে শুধু একটা ইয়ক, এই টপসটা 2500 টাকা, দামের তুলনা মানে কাপড়ের তুলনা অনেক বেশি দাম চেয়েছিল। যাই হোক, মেলাটা ঘুরে ঘুরে দেখলাম, এই যে এই গোলাপি কালার ভাটিকের ইটা আমার কাছে খুব সুন্দর লাগলো, আর এই যে আমার বান্ধবী টপসগুলো দেখছিল, এইখানে সবগুলো টপসই 2500 টাকা করে, 2500 টাকার মধ্যে এরকম একটা করে টপস। তো আমার বান্ধবী মানে অনেক রেগে গিয়েছে, দাম শুনে আমাকে হাত ধরে টেনে বাইরে নিয়ে আসছে যে এখানে আর ঘুরবো না। তারপর আমি বাসায় চলে আসবো, ওখানে দেখি যে স্ট্রবেরি ছিল, আর জয়েরা যেহেতু স্ট্রবেরি অনেক বেশি পছন্দ করে, তো আমি দেখছিলাম স্ট্রবেরি কিরকম। এখানে দেখি যে 4টা নাকি 5টা স্ট্রবেরি 100 টাকা। তো দাম শুনে আমার মাথায় হাত, আমার কাছে অনেক বেশি দাম লেগেছে। তো চলে আসলাম, 5টা স্ট্রবেরি 100 টাকা দিয়ে না খেলেও হবে। তো বাসায় এসে দেখি যে বাসার অবস্থা মাশাল্লাহ একটু ভালো, কারণ 2 দিন আগে আমি বাসায় এসে ঘর ঝাড়ু মোছা সব কিছু করে দিয়ে গেছিলাম। তো সকালবেলা আসার সময় আমি 2 গাঠি কাপড় নিয়ে এসেছিলাম বাসা থেকে, যেহেতু আমার আম্মুর হাত ভালো না, তো কাপড় চোপড় ধুইতে পারে না, এর মধ্যে আমার জারিফ জাবের কেউ রাখতে হয়, আমি সারাদিন পড়ালেখা করি, এজন্য কাপড়গুলো ওয়াশিং মেশিনে ধুবো, ধুচ্ছি আমি, ওয়াশিং মেশিন দিয়ে দিয়েছি। আর পার্সেল ছিল, বিছানার চাদর ছিল, সেরেলাক ছিল, সেগুলোকে প্যাকিং করে দিয়ে দিলাম, যেহেতু জুয়ের বাবাই সব কিছু দেয় প্যাকিং করে, জুয়ের বাবা দুপুরে খেতে আসবে তারপরে দিবে, এজন্য আমি ভাবলাম যে আমি যেহেতু বাসায় এসেছি আমিই দিয়ে যাই। তারপরে এই যে দেখুন, আমার বারান্দায় এত সুন্দর ফুল ফুটেছে, ফুলগুলো দেখে আমি জাস্ট মানে আমার দিল মন যা আছে সব কিছু ঠান্ডা হয়ে গেছে, অনেক সুন্দর ফুল হয়েছে, মানে ফুলটা একদম পুরো ফুটন্ত হয়েছে। আর এই যে এখন এগুলো মানে পানিটা পর্যাপ্ত পরিমাণে দেওয়ার না দেওয়ার কারণে একটু মানে ফুটতে পারেনি, পুরোটা মাঝখানে অবস্থায় আছে। আর এই জিনিসটা বলেন তো কি আমি বলবো না যে এই জিনিসটা কি, যারা যারা গ্রামে থাকেন তারাই শুধুমাত্র বলতে পারবেন যে এই জিনিসটা কি। এই জিনিসটা সেদ্ধ করে ছিলে খেতে হয়, আবার পেঁয়াজ মরিচ, শুকনো মরিচ, পেঁয়াজ, ধনে পাতা এবং সর্ষের তেল দিয়ে ভর্তা করেও খাওয়া যায়, আলু ভর্তার মতো। তো এই জিনিসটা আপনারা বলেন দেখি কি। আমার আম্মু ওই যে মিষ্টি আলুও সেদ্ধ করেছে, ওইটার সাথে এটাও সেদ্ধ করেছে, তাই আমি বলছিলাম যে তুমি আমাকে ছিলে দাও। আর এই জিনিসটা ছোটোকাল থেকেই খেয়ে আসছি আর এত বেশি মজা লাগে, অনেক দিন পর খেলাম, মানে সেই ছোটোকালের স্মৃতিগুলো মনে পড়ে গেল, কত চুরি করে গাছে ওঠে পেরে পেরে খেয়েছি। তো এই তো আমি একটু খেয়ে নিলাম, নাম বলবো না। তারপরে রোমে চলে আসলাম, জারিফকে একটু দুষ্টুমি করছিলাম জারিফের সাথে, আর ও বিকেল হয়েছে যেহেতু ও এসে আমাকে বলছিল মা কপি কপি, মানে এত সুন্দর করে বলে কপি কপি বলে। তো ও পায়ের সাথে আমি একটু দুষ্টুমি করছিলাম। আর আমি এই কয়েকদিন মানে পরীক্ষার জন্য অনেক বেশি আমার পড়াশোনার প্রতি মগ্ন থাকতে হচ্ছে, আমার ছেলেদেরকে আমি বেশি সময় দিতে পারছি না, বা ওদের সাথে আমি বেশি দুষ্টুমি করতে পারছি না। আমার ওদেরকে দেখলেই করে নিতে মন চায়, ওদেরকে দেখলেই ওদের সাথে একটু লুতুপুতু করতে মন চায়, কিন্তু মানে আবার মনে এসে পড়ে যে আল্লাহ পরীক্ষা তো, মানে যেহেতু 32 নম্বর 32-এ 80 মার্কের পরীক্ষা হচ্ছে আমাদের, মানে সময় কমিয়ে দিয়েছে যেহেতু অন্যান্য ব্যাচের পরীক্ষা চলছিল 12টা থেকে শুরু, এজন্য সময় কমিয়ে দিয়েছে, 32 হলেই পাস। কিন্তু আমি কোনো সময়ে 5 নম্বরের কথা চিন্তা করি না, আমার হচ্ছে সব কিছু অ্যান্সার করতে হবে, মানে সব কিছু আমাকে দিতে হবে, যেটা আমি না পারবো সেটা আমি লাস্টে যতটুক মেধায় ধরে জ্ঞানে ধরে বানিয়ে বানিয়ে একটু বড় করে ওই জিনিসটা আরও বেশি বড় করে লিখে আসি। মাশাআল্লাহ, সবাই দোয়া করবেন আমার জন্য যেন আমার পরীক্ষাটা মানে পরীক্ষাগুলো ভালো হয়। এখানে পাস করলেই মানে প্রিলিমিনারি টেস্টে পাস করলেই আমরা মানে ফাইনাল এক্সামটা দিতে পারবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।